মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আপনাদের মধ্যে অনেকে রয়েছেন, আমাকে এবং অনেক ইউটিউবার কমেন্ট বক্সে প্রায় সময় এই কোশ্চেনটি আপনারা করে থাকেন যে ভাইয়া মোবাইল দিয়ে কি আদৌ ফ্রিল্যান্সিং করা যায় বা অনলাইন থেকে ইনকাম করা যায়। সো আজকের এই ভিডিওতে এ টু জেড মোবাইল থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কিত আমরা অনেক কিছু জানবো এবং আপনাদের সাথে অনলাইন ইনকাম, অনলাইন আর্নিং রিলেটেড আরও অনেক কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করবো, যেগুলো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা অনলাইনে যদি আপনার ক্যারিয়ারটা স্টার্ট করতে চান তাহলে আপনার জানাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো হ্যালো ভিউয়ার্স, আমি ইয়াসিন আরফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল অ্যান্ড আমি একজন প্রফেশনাল বিজনেস কোচ, ব্যবসায়িক অ্যান্ড ব্যবসায়িক আইটি ফার্ম নামে দুই দুটা কোম্পানির সাকসেসফুল ওনার। সো এখন আমি আপনাদেরকে যে যে বিষয়গুলো বলবো, ঠিক আছে, আপনারা এখন ওই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন, কেন এস অনলাইন ক্যারিয়ার যদি দাঁড়া করাতে চান এগুলো আপনার জানা মাস্টই লাগবে। সো ফার্স্ট অফ অল আপনাদের কোশ্চেনটা হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা পসিবল, আপনাদের কথার কাটছাট যদি উত্তর দেয় না এটা পসিবল না, তবে হ্যাঁ টুকটাক হালকা পাতলা বিষয়বস্তু আপনি করতে পারবেন, বাট অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি আপনার ক্যারিয়ারটা দাঁড় করতে চান, হায়ার লেভেলের কাজগুলো যদি করতে চান বা শিখতে চান তাহলে আপনার একটা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ অবশ্যই লাগবে, মোবাইল দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না। আবার অনেকে রয়েছেন যারা বলে থাকেন যে ভাইয়া মোবাইল দিয়ে কি অনলাইন থেকে ইনকাম করা যায় কি না। জি, মোবাইল থেকে টুকটাক আপনি ইনকাম করতে পারবেন, বাট ওইরকম আহামরি কিছু ইনকাম করতে পারবেন না। অনেকে ইউটিউবার রয়েছে যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করে থাকে যে এই ভিডিওটা দেখেন, হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম, অথবা অনেক অ্যাপস রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপস যেগুলো হ্যাঁ আপনাকে ক্লিক করার বিনিময়ে ইনকাম দেয়, অথবা একটা অ্যাড 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 3 সেকেন্ড দেখার বিনিময়ে টুকটাক ইনকাম দেয়। সো আলটিমেটলি আপনারা অনেকে ওই ভিডিওগুলো দেখে ওইসব অ্যাপসের পিছনে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে দেন অ্যান্ড দিন শেষে আলটিমেটলি দেখা যায় আপনারা হ্যাঁ এক মাস একদম হার ভাঙা খাটুনি 8 থেকে 10 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা ওইসব অ্যাপস বা ওয়েবসাইটের পিছনে সময় ব্যয় করে দেখা যায় যে মাস শেষে 500, 600 বা 1000 টাকার মতো ইনকাম করতে পারেন, যেটা দিয়ে আলটিমেটলি হয়তো বা আপনার যে MB দিয়ে আপনি ভিডিওগুলো দেখছেন বা কাজটা করছেন ওগুলোর খরচও উঠে না। সো মোবাইল দিয়ে এই যে এই জিনিসগুলো যেগুলো অ্যাপস থেকে ইনকাম, ওয়েবসাইট থেকে ইনকাম, এই টুকটাক হ্যাঁ এই হাবিজাবি যেসব নিয়ে যেসব ইউটিউবার ভিডিও দেয়, ঠিক আছে, তারা তাদের ওই স্পন্সরশিপের জন্য হয়তো ভিডিও দেয় অথবা কী হয় তারা তাদের ভিউসের জন্য ভিডিও দেয়। সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আলটিমেটলি ওইসব অ্যাপসে আপনারা আলটিমেটলি এত সিরিয়াসভাবে কাজ করেন না, এটাকে ক্যারিয়ার হিসেবে কখনোই নেওয়া যাবে না, ঠিক আছে। তবে মোবাইল দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আসল যে ফ্রিল্যান্সিং সেক্টরের কাজগুলো রয়েছে ওগুলো শিখতে পারেন, যদি ভালোভাবে প্রপারভাবে ওই স্কিলগুলো আপনি অর্জন করতে পারেন তাহলে আলটিমেটলি ওই স্কিল দিয়ে আপনি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন, দেন ওই ইনকাম দিয়ে আপনি চাইলে একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড হোক, ঠিক আছে, আপনি কিনে নিতে পারবেন। যেমন যদি আমার একটা স্টোরি শেয়ার করি, আজকে ধরেন ইউটিউবে আমার প্রায় 1.5 লক্ষের অধিক সাবস্ক্রাইবার রয়েছে, পিছনে একটা সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছেন, সো এই টোটাল জিনিসটাই কিন্তু আমি অ্যাচিভ করেছি জাস্ট 3000 টাকা দামের একটা মোবাইল ফোন দিয়ে, ঠিক আছে। মোবাইল ফোন দিয়ে আমার ইউটিউবিং যাত্রাটা শুরু, দেন ভয়েস ওভার দিয়ে, ঠিক আছে, টুকটাক হালকা পাতলা ভিডিও ফুটেজ দিয়ে আমি আমার ভিডিওগুলো মেক করতাম, ঠিক আছে, দেন আবার এডিটিং আমি প্রথম প্রথম কিছু মোবাইল দিয়েও করেছি, এরপরে আবার আমার একটা ল্যাপটপ ছিল ল্যাপটপ দিয়ে করেছি, তবে ফুললি যে মোবাইল দিয়ে একেবারে সব হয়েছে তা না, বাট মোবাইল দিয়ে আমি একেবারে 0 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত আমার ভিডিওর যত কাজ রয়েছে সবগুলো আমি করেছি এডিটিংয়ের টুকটাক বিষয়বস্তু ছাড়া। সো এই যে মোবাইল ফোন দিয়ে টুকটাক ইনকাম হয়েছে, মনিটাইজেশন পেয়েছি, টুকটাক ইনকাম করেছি, দেন আমার অন্যান্য জিনিসে আমি ইনভেস্ট করেছি, ঠিক আছে। সো মোবাইল দিয়ে ওইভাবে বলা গেলে টুকটাক আপনি ইনকাম করতে পারবেন, যেমন আজকে আমি স্টুডেন্ট আপনাদের মতো হয়তো বয়সের খুব একটা পার্থক্য হবে না, ঠিক আছে, তো এখন কিন্তু আমার মান্থলি আর্নিং প্রায় 1 লাখের অধিক। সো এখন কিন্তু আমার এই হিউজ আর্নিংটা পসিবল হচ্ছে, আমার পার্সোনাল 2-3টা কোম্পানি চলতেছে এই যে এই অনলাইনে, সেই অনলাইনে কিন্তু কোনো কিছু এই ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া চলতেছে না, সব প্রফেশনাল কাজের ক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ মাস্ট বি লাগবে। সো এখন আপনাদের আই থিঙ্ক একটা ভ্রান্ত ধারণা ছিল যে মোবাইল ফোন দিয়ে আদৌ ওই লেভেলের ইনকাম করা পসিবল কি না, আর যারা এইসব ভিডিও দেয় হ্যাঁ অ্যাডে ক্লিক করে ইনকাম করুন, হ্যাঁ এক ক্লিকে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে 1000-2000 টাকা ইনকাম, এইসব ভিডিও থেকে দূরে থাকবেন, আর এখন থেকে চেষ্টা করবেন স্কিল ডেভেলপের পিছনে হ্যাঁ মোবাইলটি ইউজ করার জন্য। আর যদি স্কিল ডেভেলপ করতে চান, হ্যাঁ যদি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান, ঠিক আছে, ফ্রিল্যান্সিং কাজগুলো শিখতে চান, কীভাবে আমি যে যে কাজগুলো শিখে আজকে এতদূর আসছি, সো আপনি যদি ওই সেম কাজগুলো শিখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, ঠিক আছে, সেখানে আমার দ্য ডিজিটাল মার্কেটিং একটা কোর্স, ঠিক আছে, ওইটা আপনাদের জন্য আমি ফ্রিতে দিয়ে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফ্রি কোর্সের লিঙ্কটি পেয়ে যাবেন, ঠিক আছে। সো ওই কোর্স লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে গিয়ে এই মোবাইল ফোন দিয়েই আপনারা আমাদের ফ্রি কোর্সটি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে, দেন আপনি ওই কোর্স কমপ্লিট করার পর যে হিউজ পরিমাণ কাজ শিখতে পারবেন ওই কাজকে খাটিয়ে আপনার স্কিল অ্যান্ড আপনার মোবাইল ফোন টুকটাক ইনকাম স্টার্ট করে দিয়ে দেন আপনি আপনার ইনকামের টাকা দিয়ে
হয়তো একটা ল্যাপটপ কিনে প্রফেশনাল কাজগুলো করতে পারবেন। সো মোবাইল ফোন দিয়ে আদৌ ইনকাম করা যায় কি না আই থিঙ্ক বুঝতে পারছেন, গেলেও কতটুকু করা যায় ঠিক আছে সেটাও বুঝতে পারছেন, আর কোন কোন বিষয়ের প্রতি আপনার নজর রাখতে হবে সেটাও বুঝতে পারছেন। কোনটায় আমি আবার বলছি, আপনার যেই ইউটিউবাররা ভিডিও দেয় যে অ্যাডে ক্লিক করে ইনকাম, সাইন আপ করে ইনকাম, এই সেই ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম মোবাইল ফোন দিয়ে, এইসব ভিডিও দেখবেন না ঠিক আছে। আলটিমেটলি তারা ভিউস অথবা স্পন্সারশিপের জন্য ভিডিওগুলো মেক করছে, সো ওগুলো থেকে দূরে থাকবেন, আর আসল যে কাজ ঠিক আছে ওগুলোর পিছনে সময় ব্যয় করবেন। তবে বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে পাওয়ারফুল যেই কাজগুলো রয়েছে আমি এখন ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা এগুলো চাইলে শিখতে পারেন ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে সব কিছু অনলাইন নির্ভর হয়ে গেছে, সো যেহেতু আমাদের এডুকেশন, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু অনলাইন নির্ভর, তাই আপনি এখন অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং সব কিছুই সেম মূলত এই জিনিসটা শিখতে পারেন, কেননা এখন সব কিছু অনলাইনে। সো অনলাইনে একটা কোম্পানি টিকে থাকতে হলে তার অনলাইন মার্কেটিং প্রয়োজন, আর এই অনলাইন মার্কেটিংটা তাই বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, যেটা নিয়ে বর্তমানে আমি কাজ করে হিউজ একটা সাকসেসফুল পর্যায়ে রয়েছে, এখন আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পারছি। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে ফ্রি কোর্সটা দিয়ে দিচ্ছি, সো আপনারা যদি আসলেই শিখতে চান, আসলেই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান, আসল বা রিয়েল কাজ শিখতে চান, তাহলে ওই জিনিসটা ফলো করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, যেহেতু এখন সব কিছু অনলাইন নির্ভর, তাই অনলাইনে হ্যাঁ সবার কাজ করতে হচ্ছে, সব বিজনেস চলে গেছে, তাই সকল প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট লাগবে। সো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে এক্সপার্ট হন তাহলে আপনি কী করতে পারবেন, ভালো ভালো হ্যাঁ কোম্পানির জন্য বা অনেক কোম্পানি যেগুলো বর্তমানে জিরো থেকে উঠা শুরু করছে ঠিক আছে, তাদের প্রত্যেকের কিন্তু একটা ওয়েবসাইট লাগবে। সো আপনি ওয়েব ডেভেলপমেন্টের স্কিলটা অর্জন করলে কী হবে, আপনি এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারবেন। আর আপনি ওয়ার্ডপ্রেসের কাজটা শিখতে পারেন, এটা একটা টিপস দিয়ে দিলাম। ওয়েব ডেভেলপমেন্ট বলতে যে আপনাকে এখন কোডিং শিখতে হবে, হ্যাঁ পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এইচটিএমএল, সিএসএস এগুলো যে শিখতে হবে এমন না, এখন কিন্তু আপনি ওয়েবসাইট চাইলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো প্রোগ্রামিং স্কিল না থাকলেও আপনি করতে পারবেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ঠিক আছে। যেমন আমি একজন বর্তমানে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার, অ্যান্ড আমি আমার আইটি ফার্ম থেকে এই ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এগুলো কিন্তু আমি সাকসেসফুলি এখন সবাইকে হ্যাঁ দিচ্ছি, অ্যান্ড ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ইনকাম আমার এই স্কিলটা থেকে অর্জন হচ্ছে। অ্যান্ড আমি কিন্তু এই যে স্কিলগুলো রয়েছে এই সবগুলোই কিন্তু অর্জন করেছি মোবাইল ফোন ইউজ করে ঠিক আছে। মোবাইল ফোন দিয়ে আপনি ইনকাম ওইভাবে করতে পারবেন না, বাট এই মোবাইল ফোন বা এই ডিভাইসটাকে ইউজ করে আপনি যে জ্ঞানগুলো অর্জন করতে পারবেন বা যে শিক্ষাটা অর্জন করতে পারবেন ওইটাকে কাজে লাগিয়ে আপনি হিউজ একটা ইনকাম করতে পারবেন, এই কথাটা মনে রাখবেন ঠিক আছে। সো যেটা বললাম, আপনি কী করবেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন স্কিল অর্জন শুরু করতে পারেন, দ্বিতীয় হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে শিখবেন, এরপর হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইন, যেহেতু বর্তমানে সব কিছু অনলাইন নির্ভর, তাই অনলাইনে একটা ভিডিও অথবা একটা গ্রাফিক্স, একটা চিত্র সব কোম্পানির কিন্তু প্রয়োজন, ভালো মার্কেটিংয়ের জন্য ভালো গ্রাফিক্স প্রয়োজন ঠিক আছে। সো আপনি এটা শিখতে পারেন ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা ফ্রিল্যান্সিং সেক্টর, এগুলোর মধ্যে আবার সাব সেক্টর রয়েছে। তবে আপাতত এই মেন তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস আপনি ফোকাস করেন, ইনশাল্লাহ ভালো কিছু অনলাইন ক্যারিয়ারে করতে পারবেন ঠিক আছে। সো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। আর যাওয়ার আগে একটা ছোট্ট টিপস দিয়ে নেই, সেটা হচ্ছে যে ব্লু ওশান থিওরি, এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমি আজকেই শ্যুট করব ঠিক আছে, সেম কাপড় পরেই শ্যুট করব। তবুও একটু বলে নিচ্ছি, ব্লু ওশান থিওরিটা হচ্ছে যেখানে অপরচুনিটি হ্যাঁ অনেক বেশি বাট কম্পিটিটর কম, আর রেড ওশান হচ্ছে যেখানে কম্পিটিটর খুব বেশি ঠিক আছে বাট অপরচুনিটি কম। যেমন আমরা এখন রেড জোনে বেশিরভাগ, আমি এখন ব্লু জোনে রয়েছি, এই জন্য আমি ভালো একটা আর্নিং করতে পারছি বা ভালো একটা সেলস জোনে রয়েছি, যেটা হয়তো বা আমার বয়সে বেশিরভাগ মানে আমি যে এজে রয়েছি এই বয়সে বেশিরভাগ এই জোনে আসতে পারে না বা হ্যাঁ এরকম কথাবার্তা বলতে পারে না। সো এখন দেখেন আমরা যে সরকারি চাকরি করি ঠিক আছে, ওই সরকারি একটা চাকরি পাওয়ার পেছনে পুরো বাংলাদেশের সকল স্টুডেন্টরা হ্যাঁ কম্পিট করে। সো সেখানে সরকারি চাকরিটা পায় কয়জন, অল্প কিছু মানুষ পায় ঠিক আছে। সো এই যে আমাদের সরকারি চাকরি পাওয়ার পেছনে বা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাদের যে কম্পিটিটরের সংখ্যা অনেক বেশি বাট সেই তুলনায় যে চান্স পাচ্ছে অল্প কিছু মানুষ, এটাই হচ্ছে রেড ওশান ঠিক আছে। সো আমাদেরকে এই রেড জোন থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে, ফিউচার দুনিয়ার জন্য তৈরি হতে হলে। আর ফিউচার দুনিয়া যেহেতু সম্পূর্ণ অনলাইন নির্ভর, তাই আপনি এখন ব্লু জোনটা হচ্ছে আপনার সেই অনলাইন ক্যারিয়ার ঠিক আছে। সো ব্লু ওশান থিওরির মেন ফর্মুলা একটু আগে বললাম যে আপনার কম্পিটিটর নাই ঠিক আছে কম বাট অপরচুনিটি বেশি। আর ফ্রিল্যান্সিং সেক্টর হচ্ছে এমনই একটা সেক্টর, এই সেক্টরে বাংলাদেশে ওই জব বা ওই যে একটা সরকারি চাকরির সাথে যদি তুলনা করি তাহলে ফ্রিল্যান্সিং কিন্তু আপনার কম্পিটিটর এতটা নাই। যেখানে একটা জবের ক্ষেত্রে আপনার 1-2 লাখ কম্পিটিটর থাকে, ওইখানে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার কম্পিটিটর 5-10 হাজার, কই 2-3 লাখ বা 15-20 লাখ, আর এখানে কই আপনার 4-5 বা 10 হাজার ঠিক আছে। সো এই সেক্টরে যদি আপনি একটু স্কিল ডেভেলপ করেন, এই ব্লু জোনে যদি চলে আসেন, এটার গুরুত্বটা যদি বুঝতে পারেন, অ্যান্ড একটু কষ্ট করে যদি নিজেকে ডেভেলপ করেন, স্কিল ডেভেলপ করেন, তাহলে হয়তো স্টুডেন্ট বয়সে 18 বছর বয়সে আমার মতো আপনি মান্থলি 1 লাখের উপর ইনকাম করতে পারবেন, যেটা হয়তো বা পড়ালেখা শেষ করে একজন চাকরিজীবী চাকরি করেও করতে পারবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।